আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ট্রাক চালকের। স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাব, তাই নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের শিক্ষাদানের দায়িত্ব নিল উঁচু ক্লাসের পড়ুয়ারা। বোমাবাজির ঘটনা চাঞ্চল্য নদিয়ার চাকদহ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। গোপালনগর থানার জানিপুর এলাকা থেকে দেশি পাইপ গান এবং 1 রাউন্ড গুলি সহ ধৃত 1 ব্যক্তি। সীমান্ত রক্ষা বাহিনীর নাম ভারিয়ে নিজেকে বাহিনীর সুবেদার পরিচয় দিয়ে আটক হওয়া চাল ডাল বিক্রির নাম করে টাকা নিয়ে চম্পট প্রতারকে। মডেলিং এর সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মডেল অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে। এবার আসছি বিস্তারিত খবরে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ট্রাক চালকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেথুয়া জহরির পেট্রোল পাম্প এলাকায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। মুর্শিদাবাদ জেলার রেজিনগর এলাকার বাসিন্দা ট্রাক চালক শরীফুল বৃহস্পতিবার সকালে লরি চালিয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। পথে বেথুয়াডৌরি পেট্রোল পাম্পের কাছে 34 নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি 10 চাকার ট্রাককে সজোরে ধাক্কা মারে ওই লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শরীফুলের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পরে ঘটনাস্থলে বেথুয়াডৌরি থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নাম কি ওর? শফিকুল আলম। বাড়ি কোথায়? রেজিনগর। কোন দিকে যাচ্ছিল গাড়িটা? গাড়িটা যাচ্ছিল কৃষ্ণনগরের দিকে। আর ওই গাড়িটাও কৃষ্ণনগরের দিকে যাচ্ছে? ওটাও কৃষ্ণনগরের দিকে যাচ্ছে। স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাব, তাই নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের শিক্ষাদানের দায়িত্ব নিল উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা। ঘটনাটি নদিয়ার তেহট্ট থানার শ্রীরামপুর স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে শিক্ষাদানের জন্য পর্যাপ্ত শিক্ষক নেই, তাই নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের শিক্ষাদানের দায়িত্ব নিয়েছেন উঁচু ক্লাসের পড়ুয়ারা। ঘটনাটি নদিয়ার তেহট্ট থানার শ্রীরামপুর স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের। ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা যেখানে 169 জন, সেখানে 1 জন প্যারা টিচার সহ শিক্ষকের সংখ্যা মোট 7 জন। তার মধ্যে আবার 3 জন শিক্ষক বদলি হয়ে গেছে অন্যত্রে। 2 জন শিক্ষক ভোটের তালিকায় নাম তোলানোর ডিউটিতে থাকায় বর্তমানে ওই স্কুলের শিক্ষক সংখ্যা মাত্র 2 জন। ফলে স্কুলের পঠন পাঠন ঠিক রাখতে উচ্চ ক্লাসের ছাত্রছাত্রীদের নিচু শ্রেণীর ক্লাস করানো হবে বলে স্বীকার করেছেন টিআইসি তপন হালদার। আর এই ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, শিক্ষক কম থাকার কারণে স্কুলের পঠন পাঠন ঠিক হচ্ছে না। তাদের আশঙ্কা, এইভাবে চললে হয়তো শিক্ষকের অভাবে একদিন স্কুলটাই শেষ হয়ে যাবে। শ্রীরামপুর স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 169 জন। শিক্ষক ছিলেন 6 জন, পার্শ্ব শিক্ষক ছিলেন 1 জন। 3 জন শিক্ষক প্রথমে তুলে নেওয়া হয় এখান থেকে, তার ভিতরে 1 জন অলিখিতভাবে আসে না, তার কোনো ট্রান্সফার অর্ডারও নেই। বাকি থাকে 3 জন, 3 জনের ভেতরে 2 জনকে বিয়োগ ডিউটি দেওয়া হয় গত 1 সেপ্টেম্বর থেকে। এই অবস্থায় আমার 1 জন পার্শ্ব শিক্ষক এবং আমি, এই 2 জন আমরা স্কুল চালাচ্ছি। আমার 11টার থেকে মিড ডে মিল দেখতে দেখতে এবং সেই রান্না খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো ক্লাস নিতে পারি না, কারণ সেই খাবারে যদি কোনো কিছু অসুবিধা ঘটে বাচ্চার, তাহলে দুর্ঘটনা ঘটে গেলে অনেক অসুবিধা ঘটে যাবে। একা 1 জন পার্শ্ব শিক্ষক, তিনি 1টা ক্লাস নেন। আর যে 4টে ক্লাস প্রি প্রাইমারি 1, 2, 3, 4, সেইখানে আমরা ক্লাস 4-এর বড় বাচ্চা দিয়ে অন্যান্য ক্লাসগুলোকে চালাই। নাহলে সেই ক্লাসগুলোতে যে ছেলেপিলেরা মারামারি করবে, গণ্ডগোল করবে, সেগুলো কিছুতেই আমার পক্ষে ঠেকানো সম্ভব না। এইভাবেই আমাকে চলতে হচ্ছে।
আমি বারবার ডিপার্টমেন্টকে জানিয়েছি, আমি গ্রামের মানুষজনকে নিয়ে দুবার দুবার মিটিং করেছি, কোনো আমি সদুত্তর পাইনি ডিপার্টমেন্টের কাছ থেকে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। নতুন পোশাক নতুন সাজ, পূজোর গন্ধ বাজলো ঢাক। পাড়ায় পাড়ায় পূজোর লড়াই, সেরা শিরোপা জেতার বড়াই। মেটালিক এক্সক্লুসিভ ফার্নিচার শারদ সম্মান 2018 আসছে আপনার পাড়ায়। সেরা শিরোপা জিততে আপনি তৈরি তো? সকল আপডেট পেতে চোখ রাখুন কেবলমাত্র বেঙ্গল লাইভের পর্দায়। মেটালিক শারদ সম্মান 2018 পাওয়ার্ড বাই মেটালিক এক্সক্লুসিভ ফার্নিচার, মিডিয়া পার্টনার বেঙ্গল লাইভ, জিটেল। লড়াই এবার আপনার পাড়ায়। হীরের গয়না কিনতে আর কলকাতায় নয়, এখন থেকে চাঁদপাড়াতেই আসুন। অলংকার বৈচিত্র্যে নিউ মজুমদার জুয়েলার্স, সরকার অনুমোদিত হলমার্ক সোনার গহনা ও ডায়মন্ড জুয়েলারি বিক্রেতা। চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 9932-09489। হালকা সোনার নজর কাড়া ডিজাইনে আমরাই সেরা সেরা। ঠিকানাটা মনে আছে তো? চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। রাজনন্দিনী রেস্টুরেন্ট ব্রট ইউ দ্য ডিলিশিয়াস ইতালিয়ান পিজা, fresh and fast, delicate and spicy. Hot and tasty. Make your every moment special. Rajnodini Restaurant, Post Office Road, Habra. নদিয়ায় এই সর্বপ্রথম একই ছাদে নিচ্ছে স্পা ও বিউটি সেলন ক্লাব শাগনিক। দৈনন্দিন জীবনের স্ট্রেস কাটাতে ও শরীরকে সুস্থ রাখতে ক্লাব শাগনিক আপনাদের জন্য এনেছে বডি স্পা মাত্র 1250 টাকা থেকে শুরু, ফিশ স্পা মাত্র 300 টাকা থেকে শুরু, স্ট্রিম ও জাকুজি মাত্র 500 টাকা থেকে শুরু। এছাড়াও রয়েছে ম্যাসেজ চেয়ার ও ট্রেডমিলস। নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আপনাকে একবার আসতেই হবে ক্লাব শাগনিক স্পা ও বিউটি সেলুনে। ঠিকানা 209 GNPC রোড, রানাঘাট, নদিয়া, নিয়ার মিশন গেট। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00 থেকে 6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদে নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতি পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। বুধবার রাতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার চাকদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। একই সাথে ওই এলাকারই একটি বাড়িতে হুমকি লাগানো পোস্টার লাগিয়ে দেয় দুষ্কৃতীরা, ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
পূজোর মরশুমে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য নদিয়ার চাকদহে। বুধবার রাতে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত নদিয়ার চাকদহ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের উত্তর ঘোষপাড়ার বাসিন্দা কর্মকার পরিবার। অভিযোগ, বুধবার রাতে ওই পরিবারের বাড়ির বাইরে লাস্ট ওয়ার্নিংয়ের হুমকি পোস্টার লাগিয়ে দুষ্কৃতীরা বোমাবাজি চালায়। সূত্রের খবর, বুধবার রাতে কর্মকার পরিবারের সদস্য অভিজিৎ কর্মকারের নামের হুমকির পোস্টার লাগিয়ে দেয় অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী। এরপর মধ্যরাতে বাড়ির বাইরে দুষ্কৃতীরা বোমাবাজি করে। এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত গোটা পরিবার। সারা রাত তারা আতঙ্কে ঘুমাতে পারেনি বলেও জানিয়েছেন। ঘটনায় বৃহস্পতিবার সকালে চাকদা থানায় অভিযোগ দায়ের করেছেন কর্মকার পরিবার। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। এগারোটা নাগাদ যখন আমরা খাওয়া দাওয়া সেরে বিছানায় রেস্ট নিচ্ছিলাম, ঠিক আছে, সেই মুহূর্তে বাড়ির বাইরে প্রচণ্ড বিস্ফোরণের একটা আওয়াজ, সবাই আতঙ্কিত ছুটে আসি, এসে দেখি চারিদিক ধোয়ায় ধোয়া কাজ। তারপরে আমরা নিচের টিমে তালা খুলি, তালা খুলে দেখি গেটের সামনে একটা পোস্টার লাগানো, এবং পোস্টারটা খুলে দেখি এর মধ্যে লেখা আছে জিত, এটা তো লাস্ট ওয়ার্নিং, এরপরে আর সময় পাবি না। জিৎ কার নাম? জিৎ, আমার নাম হচ্ছে অভিজিৎ, আমার ভাইয়ের নাম বিশ্বজিৎ। এবার জিৎ বলে কাকে ইন্ডিকেট করেছে ঠিক আমরাও এখন বুঝতে পারছি না। কটা বোম মেরেছে? তো যতদূর সম্ভব একটাই আওয়াজ হয়েছে, আর মনে হয় দুটো বোম একসাথে ছিল। যারা মেরেছে তাদেরকে জানা গেল? না, তাদেরকে আমাদের ব্যক্তিগতভাবে কারোর সাথে শত্রুতা বা কারোর সাথে কিছু নিয়ে হট করে এরকম হয়েছে, এর কোনো কারণ আমরা কিছুটাই বুঝতে পারছি না, কি কারণ বা কারা করতে পারে এরকম, এটা আমরা কোনোরকম সন্দেহজনকভাবে কাউকে বুঝতে পারছি না যে কে করেছে। উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার জানিপুর এলাকা থেকে দুটি দেশি পাইপ গান এবং এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। ধৃত সাবির সর্দারকে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। দেশি পাইপ গান সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো গোপালনগর থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম সাবির সর্দার, তার বাড়ি গোপালনগর থানার জানিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় বুধবার গভীর রাতে গোপালনগর থানার শুভরত্নপুর রেলগেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পাইপ গান ও এক রাউন্ড গুলি। পুলিশ জেরা করে জানতে পেরেছে ধৃতের বাড়ি গোপালনগর থানার জানিপুলে। ধৃত এই দুষ্কৃতী শুভরত্নপুর এলাকার কয়েকজনকে ভয় দেখানোর জন্যই অস্ত্র নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে। ধৃত সাবির সর্দারকে পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। নতুন পোশাক, নতুন সাজ, পূজোর গন্ধ বাজল ঢাক। পাড়ায় পাড়ায় পূজোর লড়াই, সেরা শিরোপা জেতার বড়াই। মেটালিক এক্সক্লুসিভ ফার্নিচার শারদ সম্মান 2018 আসছে আপনার পাড়ায়। সেরা শিরোপা জিততে আপনি তৈরি তো? সকল আপডেট পেতে চোখ রাখুন কেবলমাত্র বেঙ্গল লাইভের পর্দায়। মেটালিক শারদ সম্মান 2018 পাওয়ার্ড বাই মেটালিক এক্সক্লুসিভ ফার্নিচার, মিডিয়া পার্টনার বেঙ্গল লাইভ, জিটেল লড়াই এবার আপনার পাড়ায়। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জি এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারোধী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার,
অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইসতলা সন্ন্যাসী বাজার রানাঘাট। বাজলো তোমার আলোর বেণু, বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো স্টোর্স, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান, চাকদা রোড, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসক আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইফ নিউজ। সীমান্ত রক্ষা বাহিনীর নাম হারিয়ে বাহিনীর সুবেদার পরিচয় দিয়ে আটক হওয়া চাল ডাল বিক্রির নাম করে টাকা নিয়ে চম্পট দিল প্রতারক। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার সামনে চাকদা রোডে। বুধবার সকালে বাগদার চুয়াটিয়া বাজারে আগ বিক্রি করছিল ভোলা ঢালি নামে এক যুবক। সেই সময় তার দোকানে আগ কিনতে এসে এক ব্যক্তি নিজেকে চুয়াটিয়া ফাঁড়ির কর্মী বলে পরিচয় দেয়। ভোলাকে সেই ব্যক্তি জানায় সীমান্ত থেকে প্রায় 100 বস্তা চাল ও ডাল উদ্ধার করা হয়েছে। এই সমস্ত মালগুলি গরিব মানুষের কাছে কম দামে বিক্রি করে দেওয়া হবে, সেই জন্য 100 বস্তা চাল ও 5 বস্তা ডাল 19,000 টাকার বিনিময়ে কেনার জন্য উৎসাহিত করা হয়েছিল ভোলাকে। তখন ভোলা তার বাবা নিশিকান্ত ঢালিকে বিষয়টি জানায়। নিশিকান্ত বাবু ওই চাল ও ডাল কিনতে রাজিও হন। মালপত্র নেওয়ার জন্য দুপুর 2 নাগাদ বনগাঁ থানার সামনে 19,000 টাকা নিয়ে আসতে বলে প্রতারক ওই ব্যক্তি। নিশিকান্ত বাবু তার বাড়ির গরু বিক্রি করে 10,000 টাকা ও 9,000 টাকা ধার করে মোট 19,000 টাকা নিয়ে উপস্থিত হন বনগাঁ থানার সামনে। এদিকে টাকা হাতে পেয়ে প্রতারক তাদেরকে জানায় বনগাঁ কোর্টে কাগজপত্র সংক্রান্ত কাজ মিটিয়ে থানায় রাখা চাল ও ডাল তাদের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হবে। ভোলা ঢালিকে চালের গোডাউনের একটি ঠিকানা দিয়ে পাঠিয়ে দেয় প্রতারক। নিশিকান্ত বাবুকে বলা হয় আধার কার্ডের ফটোকপি করে আনতে। তিনি ফটোকপি করে এসে দেখেন ওই এলাকায় আর ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও ওই প্রতারকের সন্ধান পাওয়া যায়নি। এরপরে সমস্ত বিষয়টি বুঝতে পেরে অভিযোগ করা হয়েছে বনগাঁ থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। ওর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময় তো কি কথাবার্তা কার সঙ্গে বলছে, তো আবার ও আউট নেছে ওর কাছ থেকে। নেওয়ার পরে ওর জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার কাকা, তেমন সে এই ব্যাপার একটা চাল আর ওই ডাল ধরা পড়ছে বাংলায় যাচ্ছিল, সেই মালটা বিক্রি হবে 4 টাকা ডাল আর 6 টাকা ডাল আর 4 টাকা করে চাল। কোথায় ধরা পড়েছে কোথায় এটা সেইটা ও বলেনি, বলেছে বনগাঁ আছে মালটা, এইটা বলছে বনগাঁ আছে ওখান থেকে দিয়ে দেওয়া হবে। এবার ওকে বলছে 3 জনকে দেওয়া হবে। এবার আসা বলছে আপনি কি আমাকে বাড়ি গিয়ে ফোন করেছি, উনি একটা নম্বর দিয়েছে, সেই নম্বরে ফোন করলে বলছে তাহলে আপনি দুটোই নেবেন না একটা দেওয়া যাবে না, তাহলে সরকারি গাড়িতে আপনাকে পৌঁছে দেবে না। হ্যাঁ, আর কত দাম পড়বে কি সব বলেছে, দুটো নিলে দাম পড়বে মানে 17,000 কত টাকা বললো, আর মানে 3 জনকে দেবে এও বলছে। তারপর বলছে ওটা পড়বে আপনার 26,200 টাকা না 100 টাকা, মানে রেট হিসাবে আর কি হিসাব করে উনি বলছে।
এইবার আমি 19,000 টাকা ওনাকে দিয়েছি, বলছে তা তিনটেই আপনি নিয়ে নেন, আমি এই টাকাটা দিচ্ছি, আপনি ওই টাকাটা ওখানে পৌঁছে দেবেন। আমাদের ওখানে একটা ছেলে ওকে যে বাজার বসে আউট কিনছে, এই কথা আমাদের বলছে, বলার পর যেই আমি টাকা গুনিয়ে গুনে দিচ্ছি, উনি 7,000 টাকা কম এটা উনি দিয়েছে, যে আপনি তিনটেই সব নিয়ে নিন এই দাম, এইভাবে আপনি নেন ওই মিলনের কাছে, আমার এই টাকাটা দেবেন। আমি ওনারা নিয়ে মোটামুটি এই থানার থেকে এসে যাবো, ওই আমরা কোর্টে যাবে, মানে ওখান থেকে সই জানতে হবে, এইরকম কথাবার্তা বলছে। এখন এসে আপনি কি দেখছেন? এবার এখানে আসলাম পর আমি আমাকে ফোন করছে, আপনি কোথায় আছেন? আমি তখন মতিগঞ্জের কাছে আছি। তা বলছে ঠিক আছে আসেন। আমি বলছি আমরা তাহলে কোথায় যাবো এখন? বলছে আপনি ব্রিজ পাড়িয়ে চলে আসেন, এবার আমি এখানে দাঁড়িয়েছি, ওইখানে দাঁড়াইয়েছিল, দাঁড়াবার বলছে ওর ওকে চেনে, আমাকে তো দেখেনি, ওকে চিনে ঠিক পাইছে। এবার বলছে ঠিক আছে এখানে আসো। এবার বলছে তখন বলছে যে এই টাকা সব টাকা মাল তুমি নিয়ে নাও, এই টাকা দেওয়া হবে। এখন কি হয়েছে? এখন তো উনি সেই টাকা নিয়ে আমাকে বলছে একটা কাগজে সই করাইছে, সই করে বলছে যে ওই ওই যে আধার কার্ডের জেরেক্স, বলছে এইটা ওইখান থেকে জিজ্ঞেস করে নিয়ে আসো। জিজ্ঞেস করতে আমি আসছি, আসি ওনার উনি আর নাই, আর এই ভদ্রলোক নিয়েছি বেনালা, একে নিয়ে পাঠাইছি ছেলেটারে, যাও তুমি ওখানে চাও লোক করো, তুমি গুলে যাও, আবার তোর কাছে টাকা পয়সা থাকলে সে ওখানে নিস না, মোবাইল টোবাইল থাকলে তাহলে আবার 2 ঘন্টা পরে দেবে, এই ধরনের কথা বলে ও সব আমার কাছে রেখে ও টাকা নিয়ে আমি জিজ্ঞেস করে আসি, আর ওকে পাচ্ছি না, মানে খাওয়া। মডেলিং এর সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মডেল অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসাত স্টেডিয়ামে। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে মডেল অভিনেত্রীর বাড়ি কলকাতার নিউ আলিপুরের শীতলা তলা রোডের শাহাপুর কলোনি এলাকায়। বেশ কিছুদিন আগে এই মহিলার সাথে ফেসবুকে আলাপ হয়েছিল সুরজ কুমার মণ্ডলের। সুরজের বাড়ি যাদবপুরের জুবিলি পার্ক এলাকায়। সুরজ ওই মহিলাকে মডেলিং এর সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বারাসাত স্টেডিয়ামে আসতে বলেন। সেখানেই তার অডিশন নেওয়া হবে বলেও সুরজ তাকে জানায়। সেই কথা মতোই গত 7 অক্টোবর মহিলা বারাসাত স্টেডিয়ামে আসেন। তারা প্রথমে খেলা দেখেন। স্টেডিয়াম সূত্রে জানা গিয়েছে সেদিন অনূর্ধ্ব 18 মোহামেডান এবং রেনবোর খেলা ছিল। খেলা শেষ হওয়ার পরেই স্টেডিয়ামের বি ব্লকে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করে সুরজ। এদিন রাতে নির্যাতিতা মহিলা বারাসাত মহিলা থানায় সুরজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে ফেসবুকে আলাপ ছাড়া সুরজের কোনো ফোন নম্বর জানা নেই মডেলের। পুলিশ তদন্ত শুরু করেছে। স্টেডিয়ামের দায়িত্বে যারা থাকেন তারা জানিয়েছেন এরকম যে হতে পারে তাদের ধারণা ছিল না। বি ব্লকে বৈকালিক আড্ডা মারেন বয়স্ক মানুষজন, তারা চলে গেলে গেট লাগিয়ে দেওয়া হয়। এরই মধ্যে কেউ কুকুরটি করতে পারে বলে তাদের ভাবনার অতীত। এবার পুজোয় শিলজানি বাজার ব্যবসায়ী সমিতি 57 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ 108টি দুর্গামূর্তি। আমরা শিলজানি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীদের জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে। নতুন পোশাক, নতুন সাজ, পুজোর গন্ধ বাজল ঢাক। পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, সেরা শিরোপা জেতার বড়াই। মেটালিক এক্সক্লুসিভ ফার্নিচার শারদ সম্মান 2018,
আসছে আপনার পাড়ায়, সেরা শিরোপা জিততে আপনি তৈরি তো? পুজোর সকল আপডেট পেতে চোখ রাখুন কেবলমাত্র বেঙ্গল লাইভের পর্দায়। মেটালিক্স শারদ সম্মান 2018 পাওয়ার্ড বাই মেটালিক্স এক্সক্লুসিভ ফার্নিচার, মিডিয়া পার্টনার বেঙ্গল লাইভ, জিটেল। লড়াই এবার আপনার পাড়ায়।